এ সাকিব লিন্ডন কইরে তোরা আয়া পড়ছিস তো কই দেশে আমরা তো এখন হারাই আইগা জামু তাছাড়া তো আর উপায় দেখতেছি না তোরা তো আমাগো মান সম্মান কিছু রাখছ নাই গতবার হারাই দিয়া এখন তো আমরা একদম ইষ্টং হয়ে আসছি আবার আমাগো মোটু মামারও নিয়ে আসছে এবার আমাগো মোটু মামা যে খেলা খেলে কিপারও থাকে আবার খেলেও আমাগো মোটু মামাই দেখবা যে তোমাকে সব রান একাই কইরা দিছে টি টোয়েন্টিতে তো আরোই কইরা ফেলাই দেবো ওয়ান ডেতে যদি কিছু নাও করতে পারে তারপরেও টি টোয়েন্টিতে একদম কোবা সামসুল দেবো আমাগো মোটু মামা আরে দুই বছর ধরে তোমাকে মোটু মামারে কোন জায়গায় লুকাই রাখছিল তোমরা তো দেখছি গোয়ার ভিতর থেকে বার করে নিয়ে আসতেছো তোমাকে মোটু মামারে তো ওইসব মোটু মামা দিয়ে কিচ্ছু হইব না তোমরা আমাকে দেশে আইসো এখন কিছুদিন ঘোরাঘুরি করো আর প্র্যাকটিস ম্যাকটিস করো নাইলে তো তোমাকে অবস্থা আবার খারাপ হইয়া যাইব নি কিছুদিন পরে খেলা আছে এখন থেকে প্র্যাকটিস ঠিক মতো করো নাইলে হারা গেলে তখন আবার কইও না যে আমরা হারাই দিছি আমাকে দেশে ডাইকা আয় না আমরা কাউরে অসম্মান করতে পারি না তারপরেও তোমাকে একটু কর্ম কারণ তোমাকে অসম্মান করানোর দরকার আছে একটু ঠিক না তোমাকে দেশে আইসা যদি এরকম অপমানের শিকার হই তাইলে হইব কও আমরা যাইয়া বাইরের দেশে কি গল্প করবো যে বাংলাদেশে যাইয়া আমাকে মান সম্মান কিছু রাখে নাই তাইলে কি তোমাকে শুনতে ভালো লাগবে এটা আরে নাবি হুন আমাগো দেশের বুলাবেন অতটাও খারাপ না কিন্তু তোমাগো দেশের কোচ আছে না রাশিদ খান আছে না এরা বেশি পক্ষে হের জন্য আমাগো বুলাবেন সব খেয়ে পাচ্ছে তোমাগো ওপর তোমাগো যে কি হারানোটাই হারাবো টেস্ট মেস্ট কিচ্ছু দেখবো না আবার টি টোয়েন্টি তো দেখবোই না আর ওয়ান ডের কথা বাদ দিয়া দাও কারণ ওয়ান ডে তো এমনিতে বাংলাদেশ খুবই ভালো খেলে তোমরা যারে নিয়ে আইসো নিয়ে আইসো কোনো প্যারা নাই বাংলাদেশ তোমাকে হারাই দিব কারণ বাংলাদেশের সব লবেন তোমাকে উপর সেই খেপা তোমরা কিন্তু মান সম্মান নিয়ে ঘরে ফিরতে পারবো না আরে ভাই একটা জিনিস তো বুঝবার পারলাম না সবকিছুর ভিতরে শুধু আমার নামটা কিল্লা গে টাই না নেন আমি কি আপনাকে পাকা ধানে মই দিছি আমার তো ভাই একটা গরুও নাই তারপরেও আপনারা শুধু কন যে আমি এই করছি ওই করছি একটু নাইলে আমি গল্প স্বল্প বেশি মারি কারণ আমি বাইরে বাইরে একটু খেলা বেলা বেড়াই আমার একটা ফেম হইয়া গেছে এর জন্য আমি একটু গল্প মারি সময় সময় কিন্তু হাইরা গেলে তো আবার চুপ করে থাকে এটা দেখবার পার না একটু গল্প মারলে কি হয়েছে তাতে তো আমার মনে হয় না যে কোনো সমস্যা আছে তারপরেও আপনার শুধু আমার পিছনেই লাগেন তোমার পিছনে কেউ লাগে না বুঝছো তোমার সামনেই লাগে তুমি বহুত গল্প মারো তুমি যেমন না তেমন একটা গল্প মেরে দাও এর জন্যই তোমাকে পিছনে লাগে পুলা পাইন তোমাকে আর কি কমু তোমাকে কোচ বেশি ভাব নিছে তুমিও বেশি ভাব নিছো দেশে আসতেছো ভাইবা চিন্তা আইছো আমাকে বোলিং গুলান কিন্তু খুব খেপে আছে তখন বল করে মাথা বাড়াই দিলে আবার দোষ করে না আবার ব্যাটিং রা আছে না তোমাকে কোচের মাথার উপর যদি মানে বল মাইরা দেয় তখন আবার ভয় পাইও না তোমরা তোমাকেও কিন্তু খুব আমরা টার্গেটে রাইখা দিছি বড় ভাই একটা কথা না কইলে আর হইতেছে না টার্গেটে রাখা আমাকে শিখাইন না আমরা কিন্তু আফগানিস্তান থেকে আইছি আমরা সবসময় মানুষের টার্গেটে ছিলাম তারপরেও আমাকে কেউ কিছু করবার পারে নাই আমরা উল্টা অগো টার্গেট নিয়ে আনিছি এইবার দেখেন নি আমরা যদি উল্টা আপনাকে টার্গেট নিয়ে নিই না তখন আবার কইয়েন না যে আফগানিস্তান খারাপ আমাকে মাইরা দিল এই কথা কিন্তু আমি এখনই কইয়া দিলাম আপনাকে সাথে আর ঝর্গা মর্গা করতে পারবো না আপনাকে দেশে আইছি একটু ঘুরফির করবো বাইরে যাই আবার আমাকে কিছু কইয়েন না নাইলে আবার আমরা কিন্তু হইলো আইসি কিছুটা বিচার দিয়া দিমু আরে লল তোকে কিছু এখন কম না আমরা আমাদের দেশের মানুষ তোকে কিছু কইব না কিন্তু যখন তোরা হাইরা যাবি তখন তোকে স্টেডিয়াম থেকে বাইর হইতে দিব না আমাদের দেশের মানুষজন তখন আবার কইস না যে আমাদের দেশের মানুষজন খারাপ তখন কিন্তু ধইরা ধইরা তোকে অপমান করবো একে একে যে রাশিদ খান হই না যাও তোমরা খুব গল্প মারছো এখন তোমরা হাইরা গেছো এখন 5 টাকা ফাইন দিয়া যাও এরকম কইরা তোমাকে ঝাড়বো তখন বুঝবা তোমাকে মানে কি আর কমু তোমাকে তো মান সম্মান কিছু রাখবো না বাংলাদেশের ওইসব জনগণ গুলান তোমরা কিন্তু দেখা শোনা খেলতে আছো আর মোটু মামারে নিয়ে অত ভাব নিও না আমি বলি আসি এখনো।